ভোরে ভোরে চিকেন দিয়েছে, চিকেনটা দেখো কতটা সফট। এখানে মুঘলাই, চাইনিজ, ইনফ্যাক্ট সাউথ ইন্ডিয়ান সব আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল ওয়ার্ক ডন বাই দ্য মেমরি লেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাইকে শুভ শারদীয় প্রীতিও শুভেচ্ছা এখন থেকে জানিয়ে রাখছি। আর আশা করছি তোমরা আমার লাস্ট দুটো ভিডিও আমাদের দেখেছো, আর যদি না দেখে থাকো প্লিজ গিয়ে দেখে নাও, আমি লিঙ্ক দিয়ে দেবো। সো আজকের ভিডিওটা থাকছে একটা কাইন্ড অফ ফুড ব্লগ নিয়ে। বেসিক্যালি এই সময়টা পুজোর আগে আমরা সবাই মোটামুটি একদিন হলেও নিউ মার্কেটে ঘুরতে যাই, রাইট? ঘুরতে ইন দ্য সেন্স শপিং করতে যাই, কিছু কেনাকাটা করতে যাই। আর এখনও কি, এখন তো পিক টাইম, এখন তো মোটামুটি টুকটাক কেনাকাটি মেয়েদের ছেলেদের সবারই থাকে, আর সবাই নিউ মার্কেট আমরা যেতেই থাকি বা যাই অ্যাটলিস্ট একবার হলেও, অনেকেই যায়। তো এই যে নিউ মার্কেট আমরা শপিং করি, শপিং টপিং করে যদি এমন একটা খাওয়া যায় সব কিছু রেখে ভালো মতো এসির মধ্যে ভালো মতো বসে একটা সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে এমন একটা একটা খাওয়া যায় যেখানে মুঘলাই, চাইনিজ, ইনফ্যাক্ট সাউথ ইন্ডিয়ান সব আছে, এত অপশনস আছে, তাহলে কেমন হয়? তো চলো আজকে তোমাদেরকে ওরকমই একটা জায়গায় নিয়ে যাবো। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি গাইজ, দিস ইজ নট এ রেস্টোরেন্ট আর বার আর ক্যাফে, এটা একটা ফুড কোর্ট। হ্যাঁ, এটা ফুড কোর্ট, যেটা কোনো শপিং মলের মধ্যে নয়, এটা একটা ইটসেলফ একটা আলাদা ফুড কোর্ট, যেটা তোমরা আমি যখন দেখাবো তোমাদেরকে তখন তোমরা ভালো মতো বেটার বুঝতে পারবে। তো চলো দেরি না করে তোমাদেরকে দেখানো চাই। ফ্রাইড রাইসে বলতো চিকেন দিয়েছে, দেখো খালি ভোরে ভোরে চিকেন দিয়েছে, ঠিক আছে। গাইস, এই ফুড কোর্টে রুলিং পান্ডা, তারপর সিম্পলি সাউথ, এরকম কিছু রেস্টুরেন্ট আউটলেট রয়েছে। সো তোমরা ওখান থেকে তোমাদের পছন্দ মতো খাবার অর্ডার করে খেতে পারবে। অ্যান্ড অন টপ অফ দ্যাট ইউ গেট আ বিগ স্ক্রিন, যেখানে কোনো ম্যাচ ডেতে এসে তোমরা তোমাদের খাবার এনজয় করতে করতে ম্যাচও দেখতে পারবে। সো দিস ওয়াজ ইট, হোপ ইউ লাইক দ্য ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট মান্থ।